গতকালকে হারুন স্যারের সাথে আমি কথা বলেছি, ডিবি হারুন স্যারের সাথে কথা বলেছি। হ্যাঁ, ওনারা সবাই আমার পাশে আছে, জাস্ট একটু সময়ের অপেক্ষা। আপনি জানেন আমি ঢাকা মেডিকেলে কি বাচ্চা চুরি করতে গিয়েছি? আমি যদি ফেক হইতাম তাহলে আমি জেলখানা থেকে বের হয়ে বলতাম যে দূর এটা চলে গেছে চলে গেছে, আমি কেন আবার এটা নিয়ে বাড়াবাড়ি করতে যাব। অবাক করা কাহিনী, ডক্টর মুনিয়াকে ফাঁসানো হয়েছে জীবন্ধুরা। সে বাচ্চা পাচার করত অন্যান্য ডক্টরগুলো, আর সেটা ধরিয়ে দিতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। সমর্থ ভিউয়ার্স তার বক্তব্য মতো এরকম কথা বলতেছেন। আমরা কথা না বলে এখন সোজাসুজি চলে যাবো ডক্টর মুনিয়ার সেই বক্তব্য শোনার জন্য। সমর্থ ভিউয়ার্স, একটা মানুষ দেখেন যদি আসলেই ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই খুঁটিয়ে দেখা দরকার, কেননা সে জেল থেকে এসেই সে এইরকম কথাবার্তা শুরু করতেছে, এটা আসলে কোনো একটা কাহিনী আছে। সমর্থ ভিউয়ার্স হয়তোবা আইসিইউ ওটি এর পূর্ণরূপ না জানে, কিন্তু বন্ধুরা আসলে এর ভিতরে কি রয়েছে আমাদের জানতে হবে। একটা মানুষ কিন্তু এত সহজেই এসে সে ডাক্তার দাবি করতে পারে না ভাই, একটা ইন্টারভিউর মতো জায়গায় সে ডক্টর দাবি করতে পারে না, সে জেল খেটে এসে ডক্টর দাবি করতে পারে না। সত্যি বলছি এই বিষয়টি খুঁটিয়ে দেখা দরকার। চলুন আমরা আরও কিছু চাঞ্চল্যকর তথ্য দিলেন, আসলে কেন তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে এবং তাকে ভুয়া প্রকাশ করেছে এবং তাকে জেলে দিয়েছে, কে কে ছিল এর মাতা, কে কে হাত রেখেছিল এই ব্যাপারটি নিয়ে। চলুন বন্ধুরা আমরা সেই ব্যাপারটি দেখে আসি, এবং যারা যারা এই পর্যন্ত আসছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি রাকিব হাসান, আপনাদের কি মনে হয় এই ব্যাপারটি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলুন আমরা ডক্টর মুনিয়ার চাঞ্চল্যকর ইন্টারভিউটি দেখে আসি। এখানে অনেক অভিযোগ আছে, আপনি বাচ্চা চুরি করতে ঢাকা মেডিকেলে গিয়েছেন, হাতে নাতে ধরা খেয়েছেন, তারপরে আপনি জেলখানায় গিয়েছেন। আপনি জানেন আমি ঢাকা মেডিকেলে কি বাচ্চা চুরি করতে গিয়েছি? আমি যদি বাচ্চা চুরি করি থাকি তাহলে কি আমার সাথে কি আর লোকজন নাই? আর আমি কেন বা বাচ্চা চুরি করতে যাব? আমি তো জাস্ট প্রতিবাদ করতে গিয়েছি, তারা বাচ্চা চুরি করত, আমি তো করতাম না, আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়েছি। মানে আপনি করতেন না, আপনি দিক নির্দেশনা দিতেন? নো, আমি এগুলো দেখেছি, আমি ভিডিও করেছি, এটা আমি দেখাবো ডিরেক্টর স্যার নাজমুল স্যারকে আমি দেখাবো। সেই ভিডিও কি আপনার কাছে এখন আছে? ছিল, কিন্তু আমার এখন কোনো ডকুমেন্টস আমার কাছে নাই। পরবর্তীতে তো সবাই আপনাকে অস্বীকার করলো, এর কারণটা কি? কোন বিষয় নিয়ে? আপনি কি যাবেন ডাক্তার করতেন ওখানে বা থাকতেন? সবাই তো সবকিছু তো অস্বীকার করবে। করুক না, আল্লাহর ইচ্ছা ধীরে ধীরে করুক না, আমিও দেখবো যে তারা কতটুক পর্যন্ত যেতে পারে। আপনি যেটা বলেছেন যে সরকারি যে নির্দেশনা পত্র মানে যে নিয়োগ পত্র সেটা পেয়ে আপনি জয়েন করেছেন, তার থেকে অবশ্যই একাডেমিক ভাবে আপনাকে ওরা এখানে কি বলে মানে আপনাকে ওরা নিয়োগ দিয়েছে, আপনার সমস্ত নিয়োগ পত্র রয়েছে এবং তাদের কাছে তাদের আমি যতদূর জানি যে ঢাকা মেডিকেল ডক্টর নিয়োগ পান সেটা ওয়েবসাইটেও থাকে সেই তালিকা, আমি একটা কথা বলি। বঙ্গবাজারে যেদিন আমাদের আগুন লেগেছিল তার পরের দিন কিন্তু বঙ্গবাজারে লুট হয়েছে, তেমন আমার বাসায় আমাকে চব্বিশ তারিখে ডিসেম্বর মাসে চব্বিশ তারিখে কারাগারে নেওয়া হয়ে গিয়েছিল, তার পরের দিনে আমার বাসা লুট হয়েছে। আমার বাসা কিন্তু সিঁড়িতে ওঠার সময় কিন্তু সিসি ফুটেজ আসছে, আমার বাড়িওয়ালা কিন্তু আমাকে এখনও কিন্তু প্রকাশ করে বলছে না। আমার বাসা কিন্তু ছোট্ট একটা তালা লাগাইতাম আমি, ওই তালা ভেঙে তারা আমার বাসা থেকে ল্যাপটপ, আমার বাসার মধ্যে অ্যাপ্রন, বই খাতা অনেক কিছু ছিল, আমার ফার্নিচারও ছিল। আমার ফার্নিচারগুলো বাড়িওয়ালা ভাড়া পাবে দেখে সে কী করেছে, সে আমার ফার্নিচারগুলো বিক্রি করে দিয়ে সে তার বাসা ভাড়া নিয়েছে, আর আমার বাসার মধ্যে কিছু ডকুমেন্ট ছিল সব ডকুমেন্টস তারা গায়েব করে দিয়েছে। না, আমি এখনও কোনো বিরুদ্ধে যাচ্ছি না, তবে আমি যাব ইনশাল্লাহ। একটা বারাতি যদি তিন মাস যদি বাসায় না আসে তিন মাস তার জন্য ওয়েট করতে হয়, কিন্তু আমার বাড়িওয়ালা কী করলো সেটা ওয়েট না করে সে আমার বাসার রুমের তালা ভেঙে সে আমার ফার্নিচার বিক্রি করে সে সামান্য কয়টা টাকা পাবে বলে সে আমার ফার্নিচারগুলো বিক্রি করে দিয়েছে। আমি যদি চোর হইতাম, আমি যদি অপরাধী হইতাম তাহলে আমি জেল খাট থেকে জেল খেটে কারাগার থেকে বের হয়ে আমি আমার বাসায় যেতাম না। সে আমার বাসা ভাড়া পাবে, ওকে ফাইন, আমি বাসা ভাড়া দিয়ে সে যদি আমাকে বলে যে বাসা ছেড়ে দিতে হবে তোমার, ঠিক আছে আমি ছেড়ে দিব, বাট সেটা সে করে নাই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার যে মেডিকেল কলেজ আছে তাতে পড়াশোনা করছেন, আর আর ঢাকা ডিএমসি যে আছে যেখানে তার ইন্টার ডক্টর বা ডক্টর তাদের কাছে আছে, বাট কারোর পক্ষ থেকে কোনো ধরনের কোনো রেসপন্স আসছে না আপনাকে নিয়ে। ইভেন যে সংগঠনগুলো রয়েছে যারা ডক্টরদেরকে নিয়ে কাজ করে বা ইন্টার ডক্টরদেরকে নিয়ে কাজ করে তারা ওই স্বীকার করেছে যে আপনি আমি ন্যাশনাল মেডিকেল কলেজে যখন আমি অ্যাডমিশন হয়েছি প্রবেশপত্র সবকিছু আমার কাছে আছে, এগুলো আমি শো করবো,
অবশ্যই আছে। আর আমাকে ঢাকা মেডিকেল থেকে কিছু স্যার আমাকে ফোন দিয়েছিল, আমার ফোনে কিন্তু রেকর্ডিংটা আছে, তো আমি সেই রেকর্ডিংও শোনাইতে পারবো। আমাকে ডক্টর নিপাও ফোন দিয়েছে, মানে যার সঙ্গে আপনি যে ভাগযোগ করে টাকা পয়সা নিতেন বাচ্চা চুরির বা এই ধরনের কোনো কিছু। আপনি কি ভুলভাল বলছেন আমাকে, তার সাথে আমি কেন ভাগযোগ করে টাকা নিব, আর কেনই বা আমি তার সাথে এগুলো করতে যাব? হই কার নাম বলবেন না কেন তাহলে, আপনি সেটা বলুন না। আমি এটা বলতে চাচ্ছি না, কারণ আমার জীবনের সাথে ঝুঁকি আছে, কারণ আমি লড়তে চাচ্ছি। কার সঙ্গে লড়বেন আপনি? আমি ডক্টর ফারহান আর ডক্টর অলঙ্কদের সাথে লড়তে চাচ্ছি, কারণ ওরা যে কাজগুলো করতেছে মোটো ঠিক করছে না। আর কেন ওনার সাথে আমি মিলে মিশে টাকা নিব? আপনি যেটা করছেন এটা কি ঠিক করছেন? অবশ্যই ঠিক করছি। কি ঠিক করছেন আপনি? মানে একজন আপনি যেহেতু একজন পেশায় আপনি নিজেকে দাবি করছেন, আপনি পড়াশোনা করছেন এখন, আবার একবার বলছেন আপনাকে নিয়োগ দিয়েছে ঢাকা মেডিকেল, আপনার কথাতে দুই রকম কথা আমরা পেয়েছি। আসলে এগুলার প্রতিবাদ করতে চাচ্ছি যারা ওনারা আপনার জায়গায় প্রতিবাদ করেন, কিন্তু এই যে ভুলভাল অ্যানসার দিচ্ছেন, মানে এগুলো একটু যদি ক্লিয়ার করেন। আমি বললাম না যে আমি এখন কোনো প্রশ্নের অ্যানসার আমি দিব না। আপনি যা বলছেন আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু শুধু বাচ্চা পরীক্ষা করার জন্য বলে বুঝা, এটা তো তা না। আমি আপনাদের কোনো প্রশ্নের অ্যানসার এখন দিতে প্রস্তুত না। আপনি কি সুস্থ আছেন? হ্যাঁ। তাহলে কি আপনি আরো শিখবেন? আপনার এই অবস্থা পরিবার কি আপনার সাথে ছিল? আপনি জেলে ছিলেন? বুঝি নাই। পরিবার কি আপনার সাথে ছিল? না, আমার পরিবার নাই। আমার পরিবার যদি থাকতো তাহলে অবশ্যই আমাকে বের করতো। আপুর সাথে আমার কথা হয়েছে, বাট এখন আপু কেন এই কথা বলছে আই ডোন্ট নো। তবে আমি আপুকে খুবই সম্মান করি, আপু ভালো একজন মানুষ, দুটো কি বলবো আপুকে। আমি ঢাকা মেডিকেলে কারোর বিরুদ্ধে আমি ওদের সাথে আমি লড়তে পারবো না, আমি ওদের সাথে টোটালি আমি লড়তে পারবো না। আমি জাস্ট হচ্ছে এতটুকুই বলতে চাই, আমার নিজের শত্রুরও যাতে কারাগারে না যায়। আর সেকেন্ড এই ব্যাপারটি নিয়ে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আসলে ডক্টর মুনিয়া কি ভুয়া নাকি সত্য, আসলে কি সে সত্যি বলতেছে যে বাচ্চা পাচার করা হয়? সাধারণ ভিউয়ার্স যদি এটাই হয় তাহলে আমরা মনে করি আইন প্রশাসন ব্যাপারটি খুঁটিয়ে নিয়ে দেখা দরকার, কেননা এই ব্যাপারটি নিয়ে সোচ্চার হওয়া দরকার, আসলে দোষী কে এই ব্যাপারটি বের করা দরকার। আজকে এই পর্যন্তই, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকন প্রেস করুন। আল্লাহ হাফেজ।